ত্রিপুরা টিএসআর রিক্রুটমেন্ট সংক্রান্ত আপনারা অনেকগুলি কমেন্ট আমাকে করেছেন যে রিক্রুটমেন্ট কবে করা হবে কত শূন্য পদে করা হবে অনেকগুলি কমেন্ট করেছেন অনেকে অনেক ধরনের এজ লিমিট কী থাকবে ফিজিক্যাল সম্পর্কে অনেকে কমেন্ট করেছেন তো বন্ধুরা আজকে রিক্রুটমেন্ট সংক্রান্ত কি আপডেট রয়েছে প্রেজেন্ট টাইম তো সেটা নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এই কারণে বানাচ্ছি যে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে এর ওপর কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরা রাজ্য সরকার কিন্তু এটা ঘোষণা করেছিল যে দুটি ব্যাটালিয়ন নিয়োগ করা হবে ঠিক আছে এটা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে নিউজপেপার এটা দেওয়া হয়েছিল এবং আপনারা দেখেছেন যে বিধানসভা তো এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটা কয়েক মাস আগের কিন্তু আপডেট আপনারা দেখেছেন অনেকে কিন্তু দেখে ফেলেছেন তো ওই আপডেট দেওয়ার পর কিন্তু কোনো ধরনের নোটিফিকেশনও আসেনি তার পরবর্তী কোনো আপডেট কিন্তু মন্ত্রীর যে মুখ্যমন্ত্রী রয়েছে ওনার পক্ষ থেকে কোনো বয়ানও দেওয়া হয়নি ঠিক আছে তো বর্তমান যে আপডেট রয়েছে আমার কাছে যতটুকু আপডেট রয়েছে সেটা হচ্ছে নির্বাচনের আগে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে না অর্থাৎ যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান কিন্তু নির্বাচনের আগে আসবে না ঠিক আছে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কারেক্ট আপডেট রয়েছে দুটি ব্যাটালিয়ান যে নিয়োগ করা হবে এটাও কিন্তু রাইট তো দুটি ব্যাটালিয়ানে আপনাদের প্রায় দু হাজারের মতন কিন্তু শূন্য থাকবে এই দু হাজার থেকে একটু কম হতে পারে বেশি হতে পারে আপনারা একজ্যাক্ট ধরে নেন যে দুই হাজারের মতন কিন্তু শূন্য পদ টোটাল থাকবে এখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে এটা কিন্তু অল ইন্ডিয়া ভর্তি হয় ঠিক আছে ত্রিপুরার জন্য আলাদা পোস্ট থাকে অল ইন্ডিয়ার জন্য ত্রিপুরা ছাড়া অল ইন্ডিয়া সবগুলি স্টেটের জন্য কিন্তু আলাদা পোস্ট থাকে তো এখানে যদি আপনার এই অ্যাপ্লাই ডেট বলি তো সেটা কিন্তু নোটিফিকেশান না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাবে না নোটিফিকেশান কিন্তু আপনাদের নির্বাচনের পরে আসবে ঠিক আছে যখন নির্বাচন হয়ে যাবে নতুন সরকার গঠন করা হবে তারপরেই কিন্তু আসবে আর এই দুটি ব্যাটালিয়ান কিন্তু আপনাদের দুই হাজার তেইশের মধ্যে নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে কতজন নিয়োগ করা হবে সে সম্পর্কে বলেছি যে দুইটি ব্যাটালিয়ান কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে অ্যাপ্লাই ডেট নোটিফিকেশন না আসা পর্যন্ত বলা যাবে না হাইট কিন্তু এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার থাকে ত্রিপুরার জন্য বাকি অল ওভার ইন্ডিয়ার জন্য আলাদা কিন্তু থাকে ঠিক আছে তো এইগুলি কিন্তু নোটিফিকেশন না আসা পর্যন্ত এখানে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন নেই যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু জানিয়ে দেব এখন আপনারা কিছুদিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া কিন্তু আপনাদের আর কোনো উপায় নেই আপনারা জানেন নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে তো নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো কিন্তু কোনো রিক্রুটমেন্ট কিন্তু এখন ত্রিপুরার মধ্যে করা হবে না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই কারণে বানালাম আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এই সম্পর্কে কী আপডেট রয়েছে ঠিক আছে এই সম্পর্কে এটি আপডেট রয়েছে ফাইনাল আপডেট আপনাদের নির্বাচনের আগে কোনো ধরনের রিক্রুটমেন্ট হবে না যখন নোটিফিকেশান আসবে তখন আপনাদের পুরো ডিটেলসে জানিয়ে দেবে আর নির্বাচনের পরে আপনাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো আজকে যে আপডেটগুলি আমার কাছে ছিল এগুলি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো অনেকে কমেন্ট করেছেন তার জন্যেই কিন্তু মূলত ভিডিওটা বানালাম তো বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি জয় হিন্দ